আদালত থেকে জামিন নিয়ে মামলার দাবি তৃতীয় স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লার বিয়ে পাগল শেখ মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে এ ঘটনায় এর আগে শেখ মোহাম্মদ ইলিয়াস মাতবর ও তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী সহ দুই সন্তানের বিরুদ্ধে তৃতীয় স্ত্রী ফাতেমা বেগম লালি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু তাতেও ক্ষেম হয়নি ইলিয়াস মাদবর ও তার প্রথম স্ত্রী ও সন্তানেরা জামিনে বেরিয়ে আসার পর গত বুধবার রাতে দাবি লাইলি বেগমকে তৃতীয় দফা মারধর করে এতে লাইলি বেগম গুরুতর আহত হওয়ার খবর পেয়ে মা লাইলিকে বাঁচাতে আসলে তার মেয়ের উপর হামলা করা হয় এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায় সরজমিনী হাসপাতালে গিয়ে দেখা যায় ফাতেমা বেগম লাইলির শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতে চিহ্ন দেখা যায় হামলার ঘটনার অভিযুক্তরা হলেন ইলিয়াস মাদবর তার প্রথম স্ত্রী মিথিলা দ্বিতীয় স্ত্রী গোলাপি তাদের বড় ছেলে বিক্রম ছোট ছেলে জামিল এ বিষয়ে ফাতেমা বেগম লালি বলেন আমার টাকা পয়সা আত্মসাত করলে এরপরে আমি এটা চাইলে আমার অনেক মায়ের করে এই জাবিনা বাইরে এসে তিন দফা আমার উপরে মায়ের হামলা করে হামলা করছে এই আমার স্বামী হাজব্যান্ড ইলেশ মতবর তারপর তার দুই ছেলে তারপর তার দুই স্ত্রী তার মেয়ের জামাই ঝুনিক মানে কালকের ঘটনা আর পরে মায়ের দের কইরা আমার এই আঙুল ফলায় আর পরে শরীরে তো ক্ষত অনেক আছে এটা তো দেখানো যাবে না আর পরে আমি নাইন থ্রি পরে ফোন দিলে পুলিশ আসে পুলিশ আইসা ঘরে রক্তত্ব দেখে থেকে ওনারা জায়গা পরে আমার হসপিটাল আনতে ছেলে আমি আসি না যে ঘরে তালা লাগাই দিবে পরে এলা হেরা আসার পরে কি করে যেমন পুলিশ জায়গা আমার দুই মেয়েরা গেল করে হাতাতে মোবাইল টোবাইল কাইরা সিনারাই দেয় এরপর ওরা ভিডিও করতে ভাঙ্গা পালায় মোবাইল কইরা এরপর যখন আমি চাবি চাবি খুঁজিয়ে পাই না ঘরের তো পারি না এরপর আমি চাবি খুঁজতে আর এদিক দিয়ে জানালা দিয়ে মানে থাই গেল সরাইয়া কাপড় রাল না ছিল ওইখান দিয়ে আগুন ধরাই দিছে আগুন ধরাই দিছে আর খাটের ভিতরে কি দিয়ে আগুন ফেক মারছে না কি করছে না কি দিয়ে পুরো ঘর আগুনে ভরে গেছে গা মামলা করার পরে তিন দফা মায়ের দের হইলো সে যদি আমার না রাখতেছে তা আমার যা দেনা পাওনা আছে এগুলো কেমনে দিবে এটা আমি প্রধানমন্ত্রীর পর্যন্তই পুষাইতে চাই যে সে এটা থানার হোক বা মন্ত্রী হোক হোক যার মাধ্যমে হোক এটা সহযোগিতা করে যে আমার দেনা পাওনা আর আমি যে সতেরো বছর সংসার করছি তার বিনামে আমার লাইফটা নষ্ট করছে তার কি হবে আর যদি না হয় আমি যদি কোনো আচার বিচার না পাই তাইলে আমার আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই আজকে আজকের উজুইতে যে আমার অত্যাচার কালখানি নিউজ বই তো আমি মারা গেছি প্রধানমন্ত্রী সে একজন নারী আমি একজন নারী কেন এই পুরুষ অনেক মহিলাদেরকে এইভাবেই টাকা পয়সা খাই এইভাবেই করে মাকে উদ্ধার করতে গিয়ে আহত লাইলি বেগমের মেয়ে বলেন ওখানে মার খবর শোনা যায় যাওয়ার পরে আমরা মারতে মারতে একবার মেইন রাস্তা পর্যন্ত মারতে মারতে নিয়ে আসে আমাদের বলে এই সীমানায় পাড়া দিলে খুন করে ফলামু তার ইলিয়াস মাদবর তার দুই ছেলে তারা মানে মার দূর করে এখন এরকম চাপ সৃষ্টি করলে যে আমরা এলাকায় নাই থাকতে পারি তা আমি চাই আমার মার আর আমাদের যে অত্যাচারগুলো করে সেই অত্যাচারগুলো থেকে জানি আমরা রেহাই পাই আর মুক্তি চাই এ ঘটনার পর থেকে ফাতেমা বেগম লালি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে লালি বেগম